একজন গুণী অভিনেতার গল্প। রাইজুল ইসলাম আসাদ বাংলাদেশের সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা। তিনি কীর্তনখোলা, গানি, লাল শালু, পদ্মা নদীর মাঝি, লালন, মনের মানুষ, মাটির ময়না সহ বেশ কিছু পুরস্কারপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন তার সাহসী অবদান ছিল, তেমনি অভিনয় জগতেও তার বিশেষ খ্যাতি রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।